রাতে কি হয়েছিল সেটা তোমাকে জানতেই হবে। সেদিন রাতে আমার মেয়েটা ভয়ঙ্কর ভাবে রেপ হয়েছিল। বাসের ড্রাইভার, বাসের হেল্পার আমার মেয়েটাকে ধর্ষণ করে। আমি থানায় ছুটে গিয়েছিলাম, কিন্তু তারা থানায় দেখায় সেটা একটা অ্যাক্সিডেন্ট, ওর সবকিছু অ্যাক্সিডেন্ট। থানাও কিচ্ছু করতে পারে নাই, মামলা নেয় নাই। বাসে পূর্তি বয়সের মেয়ে মানুষ আসলে আমার মাথা পাগল হয়ে যেত, মাথায় কোনো কাম করতো না। সেই সময় আমার ভাইস্তে রাজ্জাক ওর সাথে প্ল্যান করলাম, কি নাটক করলে পরে দর্শন করেও আমরা আমাকে ক্ষুধা মিটাতে পারবো। কিন্তু ঝামেলা বাঁধালো একটা মায়া। আমি কোনদিন এরকম আকুতি দেখিনি। মাঝে মধ্যে আমার মনে হয় যে মৃত্যু আমাকে ভয় পায়, আমার কাছে আসতে চায় না। মৃত্যু তাদের কি ভয় পায় শিলা? যারা মৃত্যুকে অনেক আগে থেকেই জয় করে আসে। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার কিছু কারণ থাকে শিলা, তোমার কারণ হচ্ছে পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি। তুমি আকাশ থেকে ঝরে পড়া ক্ষণজন্মা শিলা বৃষ্টি নও শিলা, তুমি ইস্পাত সমুদ্রের রূপান্তরিত শিলা। শিলা আছে বলেই মেঘদূতের জন্ম হয়। আমাদের এখনো অনেক কাজ করা বাকি শিলা।